নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ছদিনের পিছত অবশেষত পাকিস্তানত গঠন হব এখন সরকার জোড়া তাপলি মারি পাকিস্তানের গঠন হব এখন সরকার যখন সরকারত অন্তর্ভুক্ত হয়েছে ছটা দল ছটা রাজনৈতিক দলরে মিলিজুলি এখন সরকারের নেতৃত্ব বহন করব পাকিস্তান মুসলিম লীগ নওয়াজে যদিও ইংল্যান্ডেরপরা ঘুরি আহিছিল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের মুরব্বী নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার সপোন লৈ কিন্তু তেওঁর সেই সপোন বাস্তব নহল ইয়ার বিপরীতে নওয়াজে তেওঁর ভাতৃ শেহবাজ শরীফক প্রধানমন্ত্রীর পদবীটো যাচি দিলে বিগত সময় ইমরান খানের সরকারখনের পতন হওয়ার পিছত শেহবাজ শরীফেই পাকিস্তানের প্রধানমন্ত্রী আসে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল পিপিপির সহযোগত এইবারও বিলাবল ভুট্টুর আর জর্দারির পিপিপির সহযোগত পুনের পিএমএল এনে সরকার করবলে আগবাড়িছে কিন্তু কেবল পিপিপিয়ে নহয় এই সরকারখনক সহযোগ দিব আন চারিটা দলে যি সময়ত পাকিস্তানত রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক অস্থিরতায় চরম সীমা পাইছেগৈ সেই সময় এনে ধরনের ছটা দলের এখন মিলিজুলি সরকারে পাকিস্তানের রাইজক এক সুস্থির পরিবেশ দিব পারিবনে নাই সেয়া সময়হে কব সেনার সমর্থন থাকার পিছতো পিএমএল নওয়াজক কিন্তু পাকিস্তানের রাইজে অগ্রাহ্য করলে ফেব্রুয়ারি 8 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনত 45-50% পাকিস্তানের রাইজে ভোটাধিকার সাব্যস্ত করেছিল আর এই 45-50% রাইজে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত করলে পিটিআই পিটিআই যদিও প্রত্যক্ষভাবে নির্বাচনত অবতীর্ণ হব পৰা নাছিলে কারণ নির্বাচন আয়োগে পিটিআই খারিজ করেছিল দল হিসাবে কিন্তু পিটিআইর প্রার্থীসকলে নির্দলীয় প্রার্থী হিসাবে নির্বাচনত অবতীর্ণ হয়ে সফলতা লাভ করেছিল এই যে সরকার গঠন হব ছটা দলের মিলিজুলি সরকার এই সরকারখন এক প্রকার সেনার পুতলা সরকার হব বলে ভূ রাজনীতিবিদসকলে দাবি করেছে যদিও বা ছটা দলে মিলিজুলি এখন সরকার গঠন করব এই সরকারখন সেনার অর্থাৎ পাকিস্তানী সেনার পুতলা সরকার হব বলে ভূ রাজনৈতিক বিশ্লেষকসকলে এই মুহূর্তে মন্তব্য করেছে পাকিস্তানের 77 বছরীয় পরিক্রমাত প্রায় আধা সময় অর্থাৎ 35 বছর সেনাই নেতৃত্ব বহন করেছিল দেশখনের বাকি 35 বছরহে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারে দেশখন পরিচালনা করেছিল আর এই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারক আওপকিয়াকৈ নিয়ন্ত্রণ করেছিল সেনাই এইবারও যখন এখন মিলিজুলি সরকার গঠন হব এখন দুর্বল মিলিজুলি সরকার গঠন হব শেহবাজ শরীফের নেতৃত্বত সেই সরকারখনক কিন্তু সেনাই বিভিন্ন সময় শ্রুতলিপি প্রদান করব বলে বিভিন্নজনে মন্তব্য করেছে আর যেতিয়াই সেনার সঙ্গে সংঘর্ষ হব সংঘর্ষ লিপ্ত হব তেতিয়া পুনের সেনাই বিভিন্ন কৌশল রচনা করে সেই সরকারখনের পতন ঘটাব আর তেনে অবস্থাত ইমরান খানক পুনের সেনায় সমর্থন দিয়ে সরকারলে লই আহার অবকাশ আছে কারণ এই সরকারখনে যখন মিলিজুলি সরকার গঠন হব পিএমএলর নেতৃত্বত সরকারের নেতৃত্ব বহন করব বিচারসকলে মন্তব্য করেছে যে যখন সরকার গঠন হব সেই সরকারখনে ইমরান খানের সহিতেও বুঝাবুঝিত উপনীত হব আর যেহেতু ইমরান খানক ইতিমধ্যে 12টা গোচর জামিন দিয়া হয়েছে অনাগত সময় ইমরান খানও জেলেরপর ওলাই অহার পূর্ণ সম্ভাবনা আছে কিন্তু পিটিআইর নেতৃত্ব এই মুহূর্তত কৈছে তেওঁলোকে এই সরকারখনের বিরোধিতা করব কারণ তেওঁলোকে দাবি করে যদিহে স্বচ্ছ আর নিকা নির্বাচন হল হয় পিটিআই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে হয় পিটিআই সমর্থিত প্রার্থীসকলে 90 অধিক আসন দখল করার পিছতো এই ফলাফলক ইমরান খানের দলটোয়ে মানি লোবা নাই কৈছে এই ফলাফল শুদ্ধ নহয় জালিয়াতির যোগেদি এই ফলাফল প্রকাশ করা হয়েছে অনাগত সময়ত পাকিস্তানের এই ঘটনাক্রম রাজনৈতিক ঘটনাক্রম কেনেদরে আগবাই সেয়া লক্ষণীয় হব কিন্তু যখন সরকার গঠন হব এখন দুর্বল সরকার শেহবাজ শরীফের নেতৃত্বত সেই সরকারখনক সেনাই নিয়ন্ত্রণ করব প্রথম কথা আর দ্বিতীয় কথা পিপিপিয়ে যেহেতু বাহিরেরপরা সমর্থন দিছে বিভিন্ন সময়ত পিপিপিও এই সরকারখনের মূরর কামরণি হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে